আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা তার কি হয় মেয়ে না ঘরের মধ্যে এক জায়গায় বসে কথা বলতেছেন নবী এসে বাধা দিলেন এই আয়েশা তোমার আব্বা হইছে কি হইছে এক জায়গায় বসে কথা বলো না নির্জনে কারণ তৃতীয় কে আছে শয়তান শয়তান তো আমার পেছনেও আছে আমার দা মুসলমান হয়ে গেছে বুঝেন কিছু কি বুঝেন যেখানে রসূল নিষেধ করলেন বাবার পাশে বসে নির্জনে মেয়ে কথা বলবে না আর সেই 1500 বছর পরে সোনার বাংলায় তা প্রমাণিত হয়ে গেল একটা বাবার কাছে মেয়ে নিরাপদ থাকতে পারেনি কি এই প্রমাণ হয় নাই বাংলাদেশে স্ত্রী কাঁদতেছে শিক্ষিত ফ্যামিলির মেয়ে স্ত্রী কাঁদতেছে সাংবাদিকরা সামনে দাঁড়ায় গেল বাবার সাথে সম্পর্ক নাই মেয়ের নিয়ে বাবায় থাকে কই কই মেয়ের পেটে বাচ্চা হয়ে গেছে এই খবর আসছে মায়ের কাছে মা সাংবাদিকের সামনে এরকম ওড়না চাপা দিয়ে কাঁদতেছে সাংবাদিক ভাইরা আপনারা আমার সামনে কেন আসছেন আমি কেন এই কথা কিভাবে বলি আপনাদের কাছে যে আমার স্বামী আমার মেয়ের সাথে কি করেছে আমি কিভাবে বলি একটা বাবার কাছে মেয়ে যদি নিরাপদ না হয় সেইখানে এই সমস্ত মাসআলা বলে সমাজ মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার মানে কি এমন কিছু মাসআলা আছে জায়েজ কিন্তু উম্মতের মাঝে বললে ফেতনা হতে পারে ওইখানে ওই মাসআলা বলা উচিত নয় জায়েজ থাকলে উচিত নয় আর এরপর যারা বলে আর ফেতনাবাজ 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 আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আরো জোরে বলেন যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন কি সপ্তাহে কয়দিন প্রতিদিন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন মাদ্রাসা কবুল করেন আমাদেরকেও কবুল করেন বেয়াদবি মাপ চাই রাগ করেন না তো কেউ দিনের তাগিদে বললাম আল্লাহ সবাইকে সংযোজন হয়ে সংশোধন হয়ে রসূলের সহি তরিকায় তাকওয়ার উপরে চলার তৌফিক দান করুন।